নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের শুভ কৃপা অর্থাৎ মঙ্গল গ্রহের কৃপায় মঙ্গলই মঙ্গল হতে চলেছে এই তিন রাশির। প্রচুর ধন সম্পত্তি ও অর্থের মালিক হতে চলেছে এই তিন রাশি। কি কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কৌশিক রায় কখনও হাওয়াতে কথা বলে না এবং কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না। যদি বাই বার্থ চার্ট আপনার জন্মছকে যদি সেম অবস্থাতে থাকে, আপনিও কিন্তু পূর্ণমাত্রায় এই মঙ্গলের কৃপায় মঙ্গলই মঙ্গল কিন্তু এই তিন রাশির হবে। দেখুন, মঙ্গলের তিনটা দৃষ্টি অর্থাৎ মঙ্গল যেখানে অবস্থান করে চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি কিন্তু থাকে। এই চতুর্থ, সপ্তম, অষ্টম এই তিনটা দৃষ্টিতে এই তিনটি রাশির ক্ষেত্রে প্রচুর সম্পত্তি লাভ এবং আপনার প্রচুর অর্থের মালিক হতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি জ্যোতিষ পরামর্শ বা জন্মকুণ্ডলী বিচার করাতে চান, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অনেকে ইনবক্সে মেসেজ করে দিচ্ছেন, আমি বারবার বলছি আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবং আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলীর বিচার করতে চান অবশ্যই, কিন্তু রাশি লগ্ন জানার জন্য প্লিজ বারবার বলছি এখানে করবেন না, এটার জন্য আপনারা কমেন্ট বক্সে রাশি লগ্নের জন্য কমেন্ট করুন। তো শুরু করা যাক মঙ্গলের রাশি। এই তিনটা দৃষ্টিতে চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি কোন কোন রাশি, এই তিন রাশি লাভবান হতে চলেছে। মঙ্গল আমাদের দেয় এনার্জি, মঙ্গল আমাদের, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ, মঙ্গল দেয় ফায়ার, আগুন দিয়ে যে যে জাতীয় কাজ করতে হয়, আপনার বিদ্যুতের কাজ, আপনার ইলেকট্রনিক্স গুডসের কাজ, আপনার ইট ভাটা, এগুলো সমস্ত কিন্তু মঙ্গলের আন্ডারে। যারা ফাস্টফুডের বিজনেস করছেন অর্থাৎ বিকালবেলা করে ফাস্টফুডের যারা ব্যবসা করে, এটাও কিন্তু মঙ্গলের কিন্তু আন্ডারে থাকে। যারা মাংসের ব্যবসা করছে সেটাও কিন্তু মঙ্গলের আন্ডারে থাকছে। যারা ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল, যারা ইটের ভাটা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলে, কিন্তু যেখানে আগুন যেখানেই ফায়ার সেখানে কিন্তু আপনার মঙ্গল কিন্তু আছে। অর্থাৎ মঙ্গল যেমন শুভ থাকলে মঙ্গলই মঙ্গল, কিন্তু মঙ্গল যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, মঙ্গল যদি অশুভ নক্ষত্রে বসে থাকে, ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, পাপগ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু এই মঙ্গলই কিন্তু আপনার অমঙ্গলের কারণ কিন্তু হবে। অর্থাৎ এই যে আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি, এই মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি তিনটি রাশি মালামাল হতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই তিন রাশি। আপনি যে এই তিন রাশির মধ্যে নির্ণায়ক, অদ্ভুত এবং অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই তিন রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে আপনার বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির আপনার চতুর্থভাবে এই মঙ্গল অবস্থান করছে এবং সরাসরি আপনার চতুর্থ দৃষ্টি আপনার রাশির সপ্তমভাবে, এবং এই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশির কর্মভাবে এবং অষ্টম দৃষ্টি আপনার ক্যারিয়ারের হবে। প্রথম কথা হচ্ছে আপনাদের দাম্পত্য সুখের জায়গা বৃষ রাশির ক্ষেত্রে, বিজনেসের জায়গা আপনাদের ভালো, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের ভালো, এবং কর্মের জায়গাটাতে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, কন্ট্রাকচুয়াল জব, এই সম্ভাবনাগুলো মঙ্গল কিন্তু দিবে, কারণ কর্মভাবে আপনার দৃষ্টি হচ্ছে এবং সেখানে গুরুর অবস্থান, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু কাটবে। কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা
বৃদ্ধি হবে। যারা ফ্রেশার্স আছেন তারা কিন্তু কর্মযোগ এর সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এবং একাদশ অষ্টম দৃষ্টি পড়ছে একাদশভাবে, সফলতা সাকসেস লাভ বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিশ্বরাশির এই মঙ্গলের এই তিনটা দৃষ্টিতে মঙ্গলই মঙ্গল হতে চলেছে, নির্ণায়ক রাশি হতে চলেছে বিশ্বরাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার কর্মভাবে অবস্থান করে আপনার রাশির উপর, সপ্তম দৃষ্টি আপনার রাশির চতুর্থভাবে এবং অষ্টম দৃষ্টি আপনার রাশির পঞ্চমভাবে। দেখুন আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এনার্জি এ সময় বাড়বে, সম্পত্তিগত দিক থেকে লাভ চতুর্থভাবে, প্রপার্টি থেকে লাভ পাবেন, কিন্তু মানসিক একটু চাঞ্চল্যতা থাকবে। পঞ্চমভাবে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার থেকে আপনারা অর্থ পাবেন, ভূ সম্পত্তি ক্রয় এ সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে হবে এবং সন্তান সুখের জায়গা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এবং এই সময় আপনাদের এনার্জি সাহস আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, একাধিক সম্পত্তির মালিক আপনি কিন্তু হবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার সপ্তমভাবে অবস্থান করে আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গাটাতে আপনার মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং আপনার ধনভাবে দৃষ্টি, ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত করবে মঙ্গল। এবং আপনার রাশির উপর দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা এবং বৃহস্পতি অবস্থান করছে, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ করছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা। নমস্কার, ধন্যবাদ।